सबसक्राइब लेखा लाल बाटनटीते क्लिक करे सबसक्राइब करे राखुन एबं आमादेर चैनेले सकल भिडियोर आपडेट पेते पाशे नोटिफिकेशन बेल चिन्हटीते प्रेस करे आमादेर साथेई थाकुन। हेलो एवरीवान, रेसिपि बाय सृष्टिर आरेकटी नतुन पर्वे आपनादेर सबाइके स्वागतम। आपनारा सबाई केमन आछेन? आशा करछि सबाई अनेक भालो आछेन। बासाय अनेक समय देखा जाए विभिन्न रकमेर सब्जी दो एक पिस करे रये गेछे। एखन एई सब्जीगुलो दिये कि रान्ना करबेन बा एई सब्जीगुलो दिये कि रान्ना करले भालो लागबे, तो सेई रकमई एकटा रेसिपि आजके आमि आपनादेर साथे शेयार करब। आमारो बासाय किछु बेगुन, तारपरे मूला आर पोटल रये गियेछिलो, तो आमि भाबछिलाम एई सबगुलो सब्जी मिक्सड करे कोनोभावे माछ दिये रान्ना करले केमन हय। तो जेई भाबा सेई काज, आमी किन्तु सब सब्जी मिक्सड करे माछ दिएई रेसिपिटा तैरी करेछि। तो भाबलाम रेसिपिटा आपनादेर साथे शेयर करले केमन हय। सब्जी रान्ना करार जोन्नो आमी 4टा पिस माछ निएछिलाम, सेई माछगुलोके सबार आगे तेले एकटु कड़ा करे भेजे निएछि। एबार सब्जीटा रान्ना करार पाला। एकटी कड़ाइते परिमाण मतो तेल निए निएछि। एबार तेले फोड़न हिसेबे दिए देब 2टा शुकना मरिच। आपनारा चाइले काँचा मरिचेर व्यवहारो करते पारेन, तबे शुकना मरिचटा आमि दिচ্ছি। शुकना मरिच तेले दिले एक सुंदर फ्लेवर पावा जाए। आर दिए दिচ্ছি पाँचफोड़न। एबार शुकना मरिच आर पाँचफोड़न मोटामुटी एकटूखानी जखन भाजा हो जाबे तेलेर मध्य मरिचटा दिए देवार साथे साथे किन्तु एक स्मेल पावा जाए। तो सेई स्मेलटा बेर हये आसले आमि केटे राखा सब्जीगुलोके एबार तेलेर मध्य दिए देब। आमी आज के जे बेगुनटा दिए तरकारीटा रान्ना करछि एई बेगुनटा दिए शुधुमात्र माछेर झोलो किन्तु रान्ना करा जाए, खेते बेश भालो लागे। एबार दिए दिচ্ছি परिमाण मतो लवण आर दिए दिচ্ছি हलुद गुड़ा। एबार सब्जीगुलोके खूब भालो करे किछुक्षण नाड़ाचाड़ा करे नेब। এই ধরনের সবজি কিন্তু আপনারা মাছ ছাড়াও রান্না করতে পারেন। লুচি বা রুটির সাথে, সকালের নাস্তাতে রুটির সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার আমি সবজিগুলোকে সবার আগে একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি আজকের এই সবজিটাতে কোনো রকম আলুর ব্যবহার করিনি। এখানে রয়েছে বেগুন, মূলা, পটল আর ছোলা কচু। मोटामुटी सेদ্ধ हो गेছে আর জলটাও বেশ শুকিয়ে এসেছে। ঠিক এভাবেই বেশ কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নেব, মানে একটুখানি কষিয়ে নেব জলটা শুকিয়ে আসা পর্যন্ত। এবার আমি মশলা হিসেবে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরা বাটা আর দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া স্বাদ মতো। আপনারা চাইলে বেশি বা কম আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। আমার মনে হচ্ছে আর একটু তেল দিতে হবে, তাই আমি একটুখানি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ মশলাগুলোর সাথে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আপনারা যারা এই ধরনের রেসিপি খুঁজছেন, এই ধরনের রেসিপি আপনারা রান্না করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে ভুলবেন না। আমার চ্যানেলে এই ধরনের ঘরোয়া আর বাঙালি রান্নার কিন্তু অনেকগুলো রেসিপি দেওয়া আছে। তো আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তার সাথে সাথে আমার এই ইউটিউব চ্যানেল রেসিপি বাই সৃষ্টিতেও সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেটা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ ভাজাগুলো সবজিতে দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ঠিক ওভাবেই চুলাতে জালটা বাড়িয়ে দিয়ে রেখে দিতে হবে নাড়াচাড়া না করে, যাতে করে মাছের ভেতরে সবজির ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী তরকারিতে ঝোলের জলটা দিতে পারেন। আপনারা যদি মনে করেন যে ঝোল রাখবেন তাহলে সেই পরিমাণেই জলটা দেবেন, আর যদি মনে করেন যে না শুকনো হবে তাহলে আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা দিয়ে দেবেন। এখানে আমিও বেশ মাখা মাখা একটা ভাব রেখেছি, খুব একটা বেশি পরিমাণে জল দেইনি। प्रथमे ভেবেছিলাম আসলে সবজিটা খেতে কেমন লাগবে কিন্তু না আসলে খেতে কিন্তু ভালোই হয়েছে। রান্না করার সময় এতটা বেশি কনফিডেন্ট ছিলাম না, তবে রান্নাটা শেষ করে যখন খাবারটা খেয়েছি তখন বেশি ভালো লেগেছে। তো চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। রান্নাটা করতে খুব একটা কঠিন কাজ নয় আর খুব সময়ের ব্যাপার নয়, তো আপনারা চাইলেই কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। তা আমি এখন চুলার জালটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব বেশ কিছুক্ষণ, তারপরে ঢাকনা খুলে সার্ভ করব। তো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি সবার কাছে ভালো লেগেছে আর সবার কাজেও লাগবে। আমি বাসায় প্রত্যেক দিন যে ধরনের রেসিপি তৈরি করি বা আমরা যেসব খাবার খেয়ে থাকি সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি আলাদা করে চ্যানেলের জন্য কোনো রান্নাবান্নাই করি না, আমরা প্রত্যেক দিন যা খাই যেভাবে খাই ঠিক সেভাবেই কিন্তু রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো ভিউয়ার্স, সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, এতেই আমরা কিন্তু অনেক বেশি উৎসাহিত হব, আরও এরকম মজার সব ভিডিও শেয়ার করতে পারবো। এইটুকু সাপোর্ট আমি আপনাদের কাছে সবসময় চাইব যেন আমি একটু হলেও আপনাদের কাজে আসতে পারি। যারা একদম নতুন রাঁধুনি রয়েছেন তারা কিন্তু আমার রেসিপিগুলো ইজিলি ফলো করে বাসায় তৈরি করতে পারেন। সবাইকে আবারও অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।